গুড মর্নিং স্টুডেন্ট, আমরা আগের দিন বাংলা শব্দভাণ্ডার পড়ছিলাম। সেদিনকে আমরা শুনেছি বাংলার মৌলিক নিজস্ব শব্দ আছে, নবগঠিত শব্দ আছে, আগন্তুক আছে। আমরা মৌলিক শব্দগুলো সেদিনকে পড়ে নিয়েছিলাম, আজকে আমরা পড়ব নবগঠিত শব্দ। এই নবগঠিত শব্দ মানে হচ্ছে নতুন করে গঠন করা, নাম থেকেই বোঝা যাচ্ছে। এই নবগঠিত শব্দকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অনুদিত আর একটা হচ্ছে মিশ্র। অনুদিত অর্থাৎ অনুবাদ করা, যেমন উদাহরণগুলো দেখো, হাত ঘড়ি সেটা কোথা থেকে অনুবাদ হয়েছে? রিস্ট ওয়াচ থেকে, ইংরাজি। সংবাদপত্র সেটা অনুবাদ হয়েছে নিউজ পেপার থেকে। ঝর্ণা কলম সেটা অনুবাদ হয়েছে ফাউন্টেন পেন থেকে। এরপরে আসা যাক মিশ্র বা সংকর শব্দ, সেগুলো কি? ইংরাজি বা বাংলা মিশ্রণে তৈরি হয়েছে মাস্টার মশাই, হিন্দি ইংরাজি মিশিয়ে তৈরি হয়েছে লাঠি চার্জ, আরবি ফার্সি আর বাংলা মিশিয়ে তৈরি হয়েছে কাগজ পত্র, বাংলা আর সংস্কৃত পত্রায় মিশিয়ে তৈরি হয়েছে আমিত্ব, বাংলা আর আরবি ফার্সি মিশিয়ে তৈরি হয়েছে কালি কলম। এরপরে আসা যাক আগন্তুক শব্দ। আগন্তুক মানে আগের দিনই বলেছিলাম কোথাও একটা থেকে এসেছে, সেগুলো এসেছে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। প্রথমেই আমরা দেখব আরবি শব্দ কিছু, যেমন কাবাব, শরবত, খবর ইত্যাদি। তারপরে শিখব ফার্সি শব্দ, আয়না, আরাম, হাজার ইত্যাদি। ফরাসি, কুপন, রেস্তোরাঁ, রেনেসাঁ ইত্যাদি। পর্তুগিজ, আতা, আনারস, বালতি, সাবান, কাবাব ইত্যাদি। তুর্কি, কাঁচি, দারোগা, বেগম, কোরমা ইত্যাদি। ইংরাজি হচ্ছে অফিস, কেক, পকেট, জেল, নম্বর ইত্যাদি। জাপানি হচ্ছে রিক্সা, হাসনুহানা, সুনামি ইত্যাদি। চীনা হচ্ছে চা, চিনি, গ্রিক দাম। জার্মান হচ্ছে কিন্ডার গার্ডেন। ওকে স্টুডেন্ট, আজ এই পর্যন্ত, পরের দিন আবার আমরা নতুন কিছু পড়া করবো।